ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে ঢাকা বিভাগের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। ফরিদপুর বাংলাদেশের চতুর্থতম বৃহত্তম পৌরসভা ও দেশের ১৪তম বৃহত্তম শহর। ফরিদপুর জেলার আয়তন ২,072.72 বর্গ কিলোমিটার। ফরিদপুর জেলার উত্তরে রাজবাড়ী জেলা ও মানিকগঞ্জ জেলা, দক্ষিণে গোপালগঞ্জ জেলা, পশ্চিমে মাগুরা জেলা ও নড়াইল জেলা, এবং পূর্বে ঢাকা জেলা, মাদারীপুর জেলা ও মুন্সিগঞ্জ জেলা অবস্থিত। ফরিদপুর জেলা প্রতিষ্ঠিত হয় ১৭৮৬ সালে। মতান্তরে এ জেলা প্রতিষ্ঠিত হয় ১৮১৫ সালে। ফরিদপুরের নামকরণ করা হয়েছে এখানকার প্রখ্যাত সুফি সাধক শাহ শেখ ফরিদউদ্দিনের নাম অনুসারে। এ জেলার পূর্ব নাম ছিল ফাতেহাবাদ। ফরিদপুর জেলার প্রতিষ্ঠা সন ১৭৮৬ হলেও তখন এটির নাম ছিল জালালপুর এবং প্রধান কার্যালয় ছিল ঢাকা। ১৮০৭ খ্রিস্টাব্দে ঢাকা জালালপুর হতে বিভক্ত হয়ে এই ফরিদপুর জেলা নামে অভিহিত হয় এবং হেডকোয়ার্টার স্থাপন করা হয় ফরিদপুর শহরে। গোয়ালন্দ, ফরিদপুর সদর, মাদারীপুর ও গোপালগঞ্জ এই চারটি মহকুমার সমন্বয়ে ফরিদপুর জেলা পূর্ণাঙ্গতা পায়। বর্তমানে বৃহত্তম ফরিদপুর জেলা ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর এই পাঁচটি জেলায় রূপান্তরিত হয়েছে। ফরিদপুর জেলার মোট পৌরসভা ৬টি, ওয়ার্ড সংখ্যা ৩৬টি, মোট মহল্লা ৯২টি। ফরিদপুর জেলার মোট ইউনিয়নের সংখ্যা ৮১টি, মোট গ্রামের সংখ্যা ১৮৮৭টি। ফরিদপুর জেলার মোট উপজেলা ৯টি। এগুলো হচ্ছে ফরিদপুর সদর উপজেলা, বোয়ালমারী উপজেলা, আলফাডাঙ্গা উপজেলা, মধুখালী উপজেলা, ভাঙ্গা উপজেলা, নগরকান্দা উপজেলা, চর ভদ্রাসন উপজেলা, সদরপুর উপজেলা এবং সালথা উপজেলা। ফরিদপুর সদর উপজেলা মোট ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এগুলো হল ঈশান গোপালপুর ইউনিয়ন, চর মাধবদিয়া ইউনিয়ন, নর্থ চ্যানেল ইউনিয়ন, আলিয়াবাদ ইউনিয়ন, ডিক্রিরচর ইউনিয়ন, মাতচর ইউনিয়ন, আম্বিকাপুর ইউনিয়ন, কৃষ্ণনগর ইউনিয়ন, কানাইপুর ইউনিয়ন, কৈজুরি ইউনিয়ন এবং গ্যারদা ইউনিয়ন। বোয়ালমারী উপজেলা মোট ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এগুলো হল ঘুষপুর ইউনিয়ন, সাতর ইউনিয়ন, চাঁদপুর ইউনিয়ন, দাঁতপুর ইউনিয়ন, বোয়ালমারী ইউনিয়ন, চতুল ইউনিয়ন, পরমেশ্বরদি ইউনিয়ন, শেখর ইউনিয়ন, রূপাপাত ইউনিয়ন, গুণবহা ইউনিয়ন এবং ময়না ইউনিয়ন। আলফাডাঙ্গা উপজেলা মোট ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। এগুলো হল বুড়াইস ইউনিয়ন, গোপালপুর ইউনিয়ন, টগরবন্দ ইউনিয়ন, পাচুরিয়া ইউনিয়ন, বানা ইউনিয়ন এবং আলফাডাঙ্গা ইউনিয়ন। মধুখালী উপজেলা মোট ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এগুলো হল গাজনা ইউনিয়ন, নওপাড়া ইউনিয়ন, বাগাট ইউনিয়ন, মেকচামি ইউনিয়ন, কামারখালী ইউনিয়ন, জাহাপুর ইউনিয়ন, রায়পুর ইউনিয়ন, ডুমাইন ইউনিয়ন, আরপাড়া ইউনিয়ন, কুরকদি ইউনিয়ন এবং কামালদিয়া ইউনিয়ন। ভাঙ্গা উপজেলা মোট ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এগুলো হচ্ছে মানিকদহ ইউনিয়ন, হামিরদি ইউনিয়ন, নুরুলাগঞ্জ ইউনিয়ন, চান্দ্রা ইউনিয়ন, কালামিধা ইউনিয়ন, আজিমনগর ইউনিয়ন, তুরাজপুর ইউনিয়ন, নাসিরাবাদ ইউনিয়ন, ঘারুয়া ইউনিয়ন, কাউলিবেড়া ইউনিয়ন, চুমুরদি ইউনিয়ন এবং আলগি ইউনিয়ন। নগরকান্দা উপজেলা মোট ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এগুলো হল চরসুরদি ইউনিয়ন, কুড়াপাড়া ইউনিয়ন, কোদালিয়া শহীদনগর ইউনিয়ন, কাইচাইল ইউনিয়ন, ফুলসুতি ইউনিয়ন, তালমা ইউনিয়ন, রামনগর ইউনিয়ন, ডাঙ্গি ইউনিয়ন এবং লস্কর দিয়া ইউনিয়ন। চর ভদ্রাসন উপজেলা ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এগুলো হল চর ভদ্রাসন ইউনিয়ন, চর হরিরামপুর ইউনিয়ন, গাজীর টেক ইউনিয়ন এবং চর ঝাউকান্দা ইউনিয়ন। সদরপুর উপজেলা মোট ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এগুলো হল চর বিষ্ণুপুর ইউনিয়ন, আকটেরচর ইউনিয়ন, নারিকেলবাড়িয়া ইউনিয়ন, চর নাসিরপুর ইউনিয়ন, ভাসানচর ইউনিয়ন, কৃষ্ণপুর ইউনিয়ন, সদরপুর ইউনিয়ন, চর মানাইর ইউনিয়ন এবং ঢেউখালী ইউনিয়ন।
সালথা উপজেলা 8টি ইউনিয়ন নিয়ে গঠিত। এগুলো হলো ভাওয়াল ইউনিয়ন, আটঘর ইউনিয়ন, মাঝারদিয়া ইউনিয়ন, বল্লভদি ইউনিয়ন, গট্টি ইউনিয়ন, যদুনন্দী ইউনিয়ন, রামকান্তপুর ইউনিয়ন এবং সোনাপুর ইউনিয়ন। ফরিদপুর জেলার 6টি পৌরসভা রয়েছে। এগুলো হচ্ছে ফরিদপুর পৌরসভা, বোয়ালমারী পৌরসভা, মধুখালী পৌরসভা, আলফাডাঙ্গা পৌরসভা, ভাঙ্গা পৌরসভা এবং নগরকান্দা পৌরসভা। ফরিদপুর জেলায় কিছু আদিম প্রত্নতত্ত্বের নিদর্শন পাওয়া যায়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল শেরশাহ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব স্মৃতি জাদুঘর ও পাঠাগার, মথুরাপুর দেউল, পাতরাই মসজিদ ও দিঘি, সাতয়ের শাহী মসজিদ, ফরিদপুর জেলা জজকোর্ট ভবন, কানাইপুর জমিদার বাড়ি, 22 রশি জমিদার বাড়ি, নবাব আব্দুল লতিফের বাড়ি, পল্লীকবি জসিমুদ্দিনের বাড়ি এবং জসিমুদ্দিন জাদুঘর। ফরিদপুর জেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গেরা হলেন খন্দকার মোশাররফ হোসেন, সংসদ সদস্য, সৈয়দা সাজেদা চৌধুরী, সংসদ সদস্য, সংসদ উপনেতা, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী, মুসাবিন শমসের, বাংলাদেশের শীর্ষ ধনী, মাকসুদুল আলম, পাটের জীবন রহস্য উন্মোচনকারী প্রথম বাংলাদেশি বিজ্ঞানী, রমেশচন্দ্র মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিখ্যাত লেখক এবং গবেষক, সুকান্ত ভট্টাচার্য, খনজন্মা প্রতিভাবান বাঙালি কবি, মীর মোশাররফ হোসেন, বিখ্যাত বাঙালি সাহিত্যিক, কাজী দীন মোহাম্মদ, চিকিৎসক, শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি, কাজী আনোয়ার হোসেন, 21 পদকপ্রাপ্ত চিত্রশিল্পী, আবু ইসহাক, বিখ্যাত সাহিত্যিক, অমিতাভ দাশগুপ্ত, কবি, কে এম ওবায়দুর রহমান, বিএনপির রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী, অঞ্জু ঘোষ, দের মেয়ে জোস্নাখ্যাত অভিনেত্রী, রিয়াজ, চিত্রনায়ক, ফণী মজুমদার, চিত্র পরিচালক, অমল বোস, নানানাতি চরিত্রখ্যাত অভিনেতা, ফজলুল রহমান বাবু, অভিনেতা, আউলিদাম, চিত্রনায়িকা, চম্পা, চিত্রনায়িকা এবং সুচন্দা, চিত্রনায়িকা।